ক্রেতা দর্শনার্থীর অভূতপূর্ব সাড়ার মধ্য দিয়ে শনিবার শেষ হল রাজধানীর আগারগাঁওয়ের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত 17 দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ পর্যটন বোর্ডের স্টল পরিদর্শন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা AF হাসান আলী। স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সে সময় তিনি বলেন, এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যারা উদ্যোগ নিয়েছেন সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের কয়েকজন উদ্যোগী আমার পাশে বসা আছেন, তারা সমন্বিতভাবে এই উদ্যোগটা নিয়েছেন এবং প্রাথমিক পর্যায়ে 6টি দেশ এখানে অংশগ্রহণ করছেন এশিয়া। এবং আমরা যখনই জানতে পেরেছি, বিশেষভাবে আমাদের সেক্রেটারি ম্যাডাম, উনি এইটার যখন এইটার প্রস্তুতি চলছিল জানতে পেরে উনি পর্যটন কর্পোরেশন এবং পর্যটন বোর্ড এই দুজনের সমন্বয়ে একটি স্টল আমরা নিয়েছি এবং সেখানে বাংলাদেশি বিভিন্ন ধরনের যে খাদ্যদ্রব্য এবং মেলাতে যেগুলো প্রদর্শিত হয় এবং বিশেষভাবে ট্যুরিস্ট স্পটগুলিকে প্রচার করার জন্য এই ধরনের মেলা একটা যথোপযুক্ত জায়গা যেখানে এই তথ্যগুলো আরও বেশি ডিসিমিনেট করা যায়, প্রচার করা যায়, সেই সুযোগটা আমরা নিয়েছি। কিন্তু প্রয়োজন দেখে আমি সত্যি খুবই ভালো লাগলো। সরকার নতুন পর্যটন গন্তব্যের সন্ধান এবং পর্যটন খাতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরো বলেন, পর্যটন মেলা পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং মানুষের কাছে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করে। এই সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরিন জাহান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে 23 নভেম্বর।